লাগছে দারুন শিকারি দাদা গেছে মাছেরটা কত বড় বসে যাচ্ছ দাদারে রান্দে নেবে দাঁড়াও 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 মাছ একটা ছবি তোলো দারুন হাফ কেজি তো হবেই তাই না এক কেজি কি বলো এত ওই আমাদের পুকুরের মাছ আলু 7 কেজি কত বললে 100 টাকা আমার আলু লাগবে এই জন্য তো তোমার আওয়াজ শুনে দাঁড়াইছি আচ্ছা 7 কেজি আলু তো রেগুলার আসো নাকি না না এই যে নতুন আইছি এলাকায় এর আগেও মাঝে মাঝে আমি শুনছি না নেই ব্যাগে দেবো হ্যাঁ দাও ওরে আমি আলুগুলো রাখি তোমার ব্যাগ দিয়ে যাচ্ছি জেঠু মাছ কুভাইছে পুকুরিতে আর এই যে এই বাড়ির কাছে আলু রাখলাম তোমার এই কাকার কাছে আরে তোমার নাম কি রমজান বাড়ি কোন জায়গায় ছোট না আলু গুলো তো বেশ বড় হয়েছে বগুড়ার আলু তাও তো মোটামুটি ছোট বাড়ি বাড়ির বয়স তো বেশি না না পেঁয়াজ রসুন তো আছে রমজান মাঝে মাঝে এলাই না আসবো অবশ্য আমাদের দরকার হলে রাখবো আর এই এলাকার থেকেও কেনাকাটা করে বেশ কাঁচা মরিচ আছে নাকি ভালো না বেশ এটা ভালো না এই জন্য ও তাহলে থাক সমস্যা নাই আচ্ছা ঠিক আছে পরে একদিন আসেন বডি বাবা দাঁড়াইয়ে কাটিয়ে উঠতে তোমার একদিন লাগবে না তোমার বাইদার কও দিজে বাইদার খালি দাউডা তো সাসে
দাও সারাই পারবো। ও তুমি দাও নি আইছো? হাই দাও মাস কুপাই দুপা কুপা। বাবা নাড়ি বুড়ি দিয়ে যা খাওয়ার মতো হয়েছে? খুব সুন্দর হয়েছে বাবার দ্বারা, ভালো হয়েছে। খান।